নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজি পেডাগজি থেকে যে পনেরোটা প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা হবে সেই পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আর এই প্রশ্নগুলো আপনারা আশা করি আপনাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো সুতরাং আপনারা একটু গুরুত্ব সহকারে আমাদের সাথে কোঅপারেট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করবেন তার যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে আপনাদের সাথে পনেরোটা প্রশ্ন কুড়িটা প্রশ্ন আলোচনা করব এবং কুড়িটা প্রশ্ন আলোচনার শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা যে যাই মার্কস পান অবশ্যই আপনারা পোস্ট করুন আপনাদের মার্কসের মাধ্যমে জানতে পারবো আপনারা কতটা প্রিপেয়ার্ড আছেন এবং আমাদের ভিডিওটা কতটা সার্থকতা দিয়েছে তা সুতরাং আমরা আজকে শুরু করব একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের চ্যানেলের যান এবং দেখুন টেড ইংলিশ বলে যে ফোল্ডার আছে তার মধ্যে আপনারা এর যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি তার প্রথম প্রশ্ন যেটা গ্যালো দিনের হোম প্রশ্ন ছিল তা সেটা ছিল অ্যাডভান্টেজ অফ টেক্সট বুকস আর অপশান এ আছে স্টোরেজ অফ পাস্ট নলেজ অপশন বি আছে মোটিভেশন ফর স্টুডেন্ট অপশান সি আছে ডিফাইনেট বেসিস ফর অ্যাসাইনমেন্ট আর অপশান ডি আছে অল অফ দিস তাহলে একত্রিশ নম্বর প্রশ্নে যারা অপশান ডি উত্তর করছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আরেকটা জিনিস বলি নাইনটি পার্সেন্ট কেসে অল দ্য অল অফ দ্য অ্যাবাব এর সঠিক উত্তর হয় আর টেকনিক্যালিও এই কোশ্চেনের উত্তর এখানে অল অফ দ্য অ্যাবাব তা চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু এ ল্যাবরেটরি বিগেটস অ্যান্ড অপরচুনিটি টু বিয়ার অপশান এ রেসপন্স অপশান বি ক্রিয়েটিভিটি অপশান সি অ্যাক্টিভিটি এবং অপশান ডি অল অফ দিস বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দিস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি দ্য এসেন্সিয়াল এলিমেন্টস অফ ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ আর অপশান এ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অপশান বি লার্নিং এক্সপিরিয়েন্স अपशन सी चेन्ज अब बहेभियर एपशन डी अल अफ दिस तेत नंबर प्रश्न और ये प्रश्न उत्तर सठशन डी अल अब दिस नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर थार्टी फोर दर्पास अफ इवालुएशन इज अपन ए टू नो अबाउट बिहेवियर चेजेस अपन बी टू हेल्प इम्प्रूव स्कूल कम्यूनिटी रिलेशनशिप अपशन सी टू सार्व एज ए गाइडलैन प्रसिपाल फर सिलेक्टिंग सुपार विसरी টেকনিক আর অপশন ডি অল অফ দিস 34 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ টু নো अबाउट বিহেভিয়ার চেঞ্জ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবা আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 35 তা এর আগে নিশ্চয় বুঝতে পারলেন যে অল অফ দা এবভ কেন উত্তর হলো না তা আমি আপনাদের এর আগে বলেছি যে 90% কেসে অল অফ দা এবভ কিন্তু সঠিক উত্তর হয় আর 10% এর মধ্যে কিন্তু আগের প্রশ্নের উত্তরটা পড়ে গেছে তা চলে আসছি আমরা পরবর্তী क्वेश्चन কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইভ্যালুশন ইস দা প্রসেস অফ অপশন এ অপশন বি আছে কম্পেয়ারিং দ্য আউটকামস অফ ইন্সট্রাকশন অপশন সি আছে কোয়ালিটি ভ্যালু আউটকামস আর অপশন ডি আছে অল অফ দ্যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা অপশন ডি উত্তর করছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স

নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ল্যাঙ্গুয়েজ ইজ অপশান এ এক্সচেঞ্জ অফ থটস অপশান বি সিম্বল অফ সাউন্ডস অপশন সি ইনস্ক্রাইব থটস অ্যান্ড এক্সপিরিয়েন্স আর অপশন ডি ইউজ অফ সেন্টেন্স সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক্সচেঞ্জ অফ থটস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টি এইট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু অপশান এ লিসনিং অপশান বি স্পিকিং অপশন সি রিডিং এবং অপশন ডি ইমিটেশন 38 नंबर प्रश्न আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইমিটেশন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 39 হাউ দা ল্যাঙ্গুয়েজ ওয়াজ यूज्ड ফার্স্ট ফর অল অপশন এ সিম্বলিক অপশন বি ওরাল অপশন সি রিটেন এবং অপশন ডি অল অফ দিস 39 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিম্বলিক नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 40 কমিউনিকেশন ইজ कॉल्ड অপশন এ ট্রান্সপোর্ট অফ ফিলিংস এন্ড আইডিয়াস অফ अदर অপশন বি টু অ্যাবজর্ভ ফিলিংস অ্যান্ড আইডিয়াস অপশান সি এক্সচেঞ্জ অফ ফিলিংস অ্যান্ড আইডিয়াস এবং অপশান ডি নান অফ দিস চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এক্সচেঞ্জ অফ ফিলিংস অ্যান্ড আইডিয়াস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি ওয়ান এইম অফ ল্যাঙ্গুয়েজ ইজ অপশন এ স্পিচ অপশান বি কমিউনিকেশন অপশান সি রিসার্চ এবং অপশান ডি নান অফ দিস একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কমিউনিকেশন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি টু

পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ল্যাঙ্গুয়েজ তা যে কোশ্চেনগুলো বারবার আসছে আপনারা কিন্তু সেই কোশ্চেনগুলো অবশ্যই একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন এই কোশ্চেনটা দুবার হয়েছে তাই এই কোশ্চেনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তা এই কোশ্চেনটা কিন্তু আপনারা গুরুত্ব সহকারে পড়বেন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 46। সিক্স

অপশান সি ডিজাইন মিনিংফুল লার্নিং সিচুয়েশানস আর অপশান ডি টিচার প্রোভাইডস হোম টিউশনস সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা এখানে দেখে নেব কোনটা সঠিক উত্তর হয় যেটা নট তা সেটা হবে কোনটা না সেটা অপশান ডি টিচার প্রোভাইডস হোম টিউশনস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট দ্য রুল অফ টিচিং গ্রামার অ্যাট জুনিয়ার স্টেজ ইজ অপশান এ ফার্স্ট গ্রামার দেন ল্যাঙ্গুয়েজ অপশান বি

এ লার্নিং প্রসেস অপশান সি এ টিচিং লার্নিং প্রসেস এবং অপশন ডি এ কোশ্চেনিং অ্যান্সারিং প্রসেস উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এ টিচিং লার্নিং প্রসেস নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি দ্য টেকনিক অফ ইভ্যালুশন ইজ অপশান এ রেটিং স্কেল অপশন বি কোয়েশ্চেনিং অপশান সি কেস হিস্ট্রি আর অপশন ডি অল অফ দ্য অ্যাব পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দ্য অ্যাব তো বন্ধুরা আমরা আপনাদের সঙ্গে আজকে কুড়িটা প্রশ্ন আজকে সলভ করলাম আর আপনারা সবাই একে একে আপনারা সৎভাবে ক্যালকুলেশন করবেন যে কে কত মার্কস পেলেন আর সেটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে এবং আমরাও বুঝতে পারব আমাদের ভিডিওটা দেওয়ার সার্থকতা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এপিসোড সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা কোশ্চেন অ্যান্সার পর্যায়ে আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো সীমা ইউজেস বিং ইউজেস বিগ রিডিং বুকস ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস টু অপশন এ এলাউ স্টুডেন্ট টু রিড এট হোম অপশন বি এনসিওর বুকস ক্যারি এ লট অফ ইনফরমেশন অপশন সি ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার আর অপশন ডি ইউজ देम ফর বিগ স্টুডেন্ট অফ डिफरेंट এজ তা আবার আমি আজকে আপনাদের হোম হোমটাক্সের প্রশ্নটা বলছি সীমা ইউজেস বিগ রিডিং বুকস ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস টু অপশন এ অ্যালাউ স্টুডেন্ট টু রিড এট হোম অপশন বি এনশিয়ার বুকস ক্যারি এ লটস অফ ইনফরমেশন অপশন সি ইউজ দিস ইলাস্ট্রেটেড কালারফুল বুকস ফর রিডিং টুগেদার আর অপশন ডি ইউজ দেম ফর বিগ স্টুডেন্ট অফ ডিফারেন্ট এজেস আপনারা এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে পুরস্কার বিতরণের জন্য তা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ